ভারতের ত্রিপুরা দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মসজিদগুলো পুনর্নির্মিত হবে। তালেবান সরকারকে স্বীকৃতি না দিলে বিশ্বব্যাপী প্রভাব পড়বে। ভারতীয় সেনাবাহিনী পূর্ব সেক্টরে ফোকাস করে প্রতিরক্ষা বাড়িয়েছে। লেবাননের সঙ্গে সম্পর্ক ছিন্ন, সৌদির পথে তিন দেশ। আকাশ চুক্তি নিয়ে বিরোধ ঘোষানোর বৈঠকে বাইডেন ম্যাক্রো। আসসালামু আলাইকুম, আমি নূরুন্নবী ইসলাম নীরব আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ভারতের ত্রিপুরা দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মসজিদগুলো পুনর্নির্মিত হবে। ভারতের ত্রিপুরা দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মসজিদগুলো পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছে দেশটির বৃহত্তম সামাজিক ধর্মীয় সংগঠন জমিয়েত উলামায়ে হিন্দু। এছাড়া মুসলমানদের ধ্বংস হয়ে যাওয়া ঘরগুলো পুনরায় নির্মাণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। শনিবার জমিয়তে উলামায়ে হিন্দের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে শুরুতে ভারতের উত্তর রাজ্য ত্রিপুরা রাজ্য হিন্দু দাঙ্গাকারীদের দ্বারা যে সব মুসলিম এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখতে ওই অঞ্চলে সফর করেছেন মাওলানা হাকিমউদ্দিন কাসমি। তিনি ভারতের বৃহত্তম সামাজিক ও ধর্মীয় সংগঠন জমিয়েত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক। এ সময় জমিয়েতে উলামায়ে হিন্দের পক্ষ থেকে বলা হয়, ত্রিপুরা অঞ্চলে সংগঠিত সাম্প্রদায়িক দাঙ্গায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো সফর করার জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হচ্ছে। এই সামাজিক ও ধর্মীয় সংগঠনটি বলেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের দাঙ্গায় মুসলমানদের ধ্বংস হয়ে যাওয়া মসজিদ ও বাড়িগুলোকে পুনরায় নির্মাণ করা হবে। জমিয়তে উলামায়ে হিন্দু আরও বলেছেন, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত সিপাহিসলা এলাকায় হিন্দু দাঙ্গাকারীরা ওই অঞ্চলে মুসলমানদের মসজিদগুলিতে হামলা চালিয়েছে। এছাড়া গত কয়েকদিন ধরে মসজিদে ইবাদত করতেও বাধা দিয়েছে কয়েকটি হিন্দু সংগঠন। সংগঠনটি জানিয়েছে, ভারতের উত্তর পূর্ব অঞ্চলে ত্রিপুরা রাজ্য হিন্দু দাঙ্গাকারীদের দ্বারা যেসব মুসলিম এলাকা ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখতেই ওই অঞ্চলে সফর করবেন জমিয়ত উলামায়ে হিন্দির একটি প্রতিনিধি দল। এদিকে জানিয়ে দিব, তালেবান সরকারকে স্বীকৃতি না দিলে বিশ্বব্যাপী প্রভাব পড়বে। আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতি না দিলে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। গোষ্ঠীটি বলেছে, স্বীকৃতি না দেওয়া এবং আফগানিস্তানের বিদেশি থেকে অর্থ আটকে ফেলা কেবল তাদের নয় বরং পুরো বিশ্বের জন্যই সমস্যা হয়ে দাঁড়াতে পারে। শনিবার এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এসব কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তালেবান একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল। তার অন্যতম কারণ ছিল দুই পক্ষের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিল না। যেসব কারণে যুদ্ধ হয়েছিল সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, রাজনৈতিক সমঝোতার মাধ্যমেও সমাধান করা যেত। আফগান সরকারের স্বীকৃতি দেশটির জনগণের অধিকার বলেও মন্তব্য করেছেন তিনি। তালেবানের মুখপাত্র বলেন, আমেরিকার প্রতি আমাদের বার্তা হচ্ছে, যদি স্বীকৃতি না দেওয়া অব্যাহত থাকে তাহলে আফগান সংকট অব্যাহত থাকবে। এটা এই অঞ্চলের সমস্যা এবং পরে বিশ্বের জন্য সমস্যায় পরিণত হতে পারে। রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত কোনো দেশই তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও অনেক দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাই কাবুলে অথবা আফগানিস্তানের বাইরের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সর্বশেষ শনিবার কাবুল সফর করেছে তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রশিদ মেরেদভ। আফগানিস্তানের কর্মকর্তাদের সঙ্গে তার তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত গ্যাস পাইপলাইন দ্রুত বাস্তবায়ন নিয়ে কথা বলা হয়েছে বলে জানিয়েছে জাবিউল্লাহ মুজাহিদ। কয়েকদিন আগে চীনা পররাষ্ট্রমন্ত্রী অং ই কাতারের তালেবান সরকারের সঙ্গে কথা বলেছেন। এদিকে জানিয়ে দিব, ভারতীয় সেনাবাহিনী পূর্ব সেক্টরে ফোকাস করে প্রতিরক্ষা বাড়িয়েছে। পূর্ব লাদাখে ভারতীয় সেনাবাহিনী এবং চীনা পিএলএ একটি স্থবিরতার মধ্যে আটকে থাকা সত্ত্বেও অরুণাচল প্রদেশে বাকি অঞ্চলটি মনোযোগ আকর্ষণ করেছে। সেনাবাহিনী সূত্রগুলি জানিয়েছে যে ভারত সরকার তার সড়ক অবকাঠামো বাড়িয়ে তুলেছে এবং তার বাহিনীকে পুনর্গঠন করেছে, কারণ চীন তার পাশে অবকাঠামো এবং স্থাপনা বাড়িয়েছে। অরুণাচল প্রদেশ সাধারণত পশ্চিমে কামিং এলাকায় এবং অরুণাচল প্রদেশের বাকি অংশে বিভক্ত। আরএএলপি আমাদের জন্য উদ্বেগের একটি ক্ষেত্র, সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, আমরা আরএএলপিতে আমাদের স্থাপনা বাড়িয়েছি। 2010 সালে সমগ্র আরএএলপি এর জন্য শুধুমাত্র একটি সেনা ডিভিশন ছিল, কিন্তু এখন থ্রি কর্পসের মধ্যে একটি বড় মোতায়েন এলএসি এর জন্য দায়ী। তিনি বলেন, চীনারা সব জায়গায় রাস্তা তৈরি করেছে, সরকার বর্ডার রোডস অর্গানাইজেশনকে রাজ্য ফোকাস করার জন্য চাপ দিয়েছে। অরুণাচল প্রদেশের প্রত্যেক অঞ্চলগুলিতে সংযুক্ত করার জন্য সবচেয়ে বড় প্রযুক্তিগুলোর জন্য একটি বিস্তারিত প্রকল্প প্রতিবেদন চূড়ান্ত করার প্রক্রিয়াধীন রয়েছে।
এটি হবে ট্রান্স অরুণাচল হাইওয়ে, যা জমির ক্ষতিপূরণের কারণে বিলম্বিত হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, এটি স্বাধীন ভারতের সবচেয়ে কঠিন এবং বৃহত্তম সীমান্ত সড়ক প্রকল্পগুলির মধ্যে একটি। সূত্রটি জানিয়েছে, সীমান্ত জনসংখ্যায় আরও ভালো একীকরণ এবং দ্রুত সংযোগের জন্য ব্রহ্মপুত্রের তলদেশে দুটি টার্নেল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে একটির ডিপিআর সম্পূর্ণ। একচেটিয়া মাউন্টেন স্ট্রাইক কর্পোস এর ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্স রাস্তায় অবকাঠামো উন্নয়নে ব্যস্ত, কারণ তাদের কাছে কঠোর ভূখণ্ডে কাজ চালিয়ে যাওয়ার জন্য বিশেষ সরঞ্জাম রয়েছে। উত্তর পূর্ব অঞ্চলে শান্তি বিরাজ করার পর থেকে এলএএসি এর দিকে বাহিনীকে পুনর্বিন্যাস করা হয়েছে। সূত্রটি এ তথ্য জানিয়েছে, পূর্ব লাদাখে অচল অবস্থা শুরু হয় চীন পিএলএ রিজার্ভ সৈন্যদের প্রশিক্ষণ এলাকায় মোতায়েন করার পর থেকে আরএএলপি মনোযোগ আকর্ষণ করেছে। এরপর জানিয়ে দিব লেবাননের সঙ্গে সম্পর্ক ছিন্ন সৌদির পথে তিন দেশ। সৌদি আরবের পর এবার সংযুক্ত আরব আমিরাত লেবাননের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। আরব আমিরাত শনিবার বলেছে, তারা লেবানন থেকে তাদের কূটনৈতিক প্রত্যাহার করেছে, খবর জর্ডান টাইমস ও গালফ নিউজের। এছাড়া উপসাগরীয় দেশ কুয়েত এবং বাহরাইন লেবাননের রাষ্ট্রদূতদের তাদের রাজধানী থেকে বহিষ্কার করেছে। শনিবার এক ঘোষণায় আরব আমিরাত ও কুয়েতের লেবাননের রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া লেবাননের নাগরিকদের ওপর এই দেশগুলোতে ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত সপ্তাহে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ করাদাই ইয়েমেনের দুর্ভিক্ষ ও যুদ্ধের জন্য সৌদি আরবকে দায়ী করার কথা বলায় লেবাননের সঙ্গে সৌদি জোটের প্রায় চার দেশ এই পদক্ষেপ নিল। এদিকে লেবাননের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের সম্পদশালী সৌদি জোটের চার দেশের সম্পর্ক ছিন্নের ঘোষণায় উদ্বেগ জানিয়েছে আরব লীগ। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বাওহাবিব বলেছেন, সংকট নিরসনে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে জানিয়ে দিব অকাশ চুক্তি নিয়ে বিরোধ ঘোষানোর বৈঠকে বাইডেন ম্যাক্রো। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যে নিরাপত্তা জোট করার চুক্তি অকাশ এর কারণেই ক্ষতির শিকার হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোই ফ্রান্সের সঙ্গে বরফ গলাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার ইতালির রোমে ভ্যাটিকানস্থ ফরাসি দূতাবাসে এই দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হয়। ম্যাক্রোকে অকাশ চুক্তি নিয়ে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র একবারেই আনাড়ির মতো এই চুক্তি করছে। বিবিসি জানিয়েছে, অকাশ চুক্তি নিয়ে ফ্রান্সের সঙ্গে বিরোধের পর ম্যাক্রোর সঙ্গে বাইডেনের এটি প্রথম মুখোমুখি সাক্ষাৎ। এই সপ্তাহে G20 সম্মেলন প্রাক্কালে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় বাইডেন এ বৈঠক করলেন। সম্প্রতি ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের হুমকি মোকাবেলার উদ্দেশ্য নিয়ে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নেতারা যৌথ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একটি নিরাপত্তা চুক্তির মধ্য দিয়ে অকাশ নামের ত্রিপক্ষীয় জোট করার ঘোষণা দেন। চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরিতে প্রযুক্তি সরবরাহ করার কথা রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের, আর এখানেই ক্ষুব্ধ হয়েছে ফ্রান্স, কারণ অস্ট্রেলিয়া 12টি সাবমেরিন পেতে ফ্রান্সের সাথে চুক্তি করেছিল 2016 সালে। অকাশ চুক্তির পর ফ্রান্সের সঙ্গে কার এই সাবমেরিন চুক্তিটি বাতিল করেছে অস্ট্রেলিয়া। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এর আগে এক মন্তব্য বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ফ্রান্সের পিঠে ছোরা বসানোর মতো কাজ করেছে। এরপর এ নিয়ে বিরোধে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়েছিল ফ্রান্স। পরে ফ্রান্স আবার তাদের রাষ্ট্রদূতকে ক্যানবেরায় ফেরত পাঠায় এবং 30 থেকে 31 অক্টোবর অনুষ্ঠেয় G20 সম্মেলনকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রোমে বৈঠক করে সম্পর্ক মেরামত করে নেওয়ার আশা প্রকাশ করেন ইমানুয়েল ম্যাক্রো। সেই বৈঠকে শুক্রবার সাক্ষাৎ হলো দুই নেতার মধ্যে। ম্যাক্রোকে বৈঠকে বাইডেন বলেছেন, আমরা যা করেছি তা ছিল তালগোল পাকানো, যথেষ্ট বিচক্ষণতার জন্য এটি ঠিক হয়নি। আমি মনে করেছিলাম কিছু একটি জিনিস ঘটেছে যেটি আসলে ঘটেনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।